কালকে রাত্রে লাইভে বললো যে মেয়েরা এত কষ্ট করে কন্ট্রোভার্সি ভিডিও করে কিছু একটা করে খাওয়ার জন্য স্বনির্ভরতা বিশ্বাস করে পরনির্ভরশীল মেয়েরা না হোক এত বড় বড় কথা আমিও বলেছি যে এটা কিন্তু ম্যান্ডি আগেও বলতো যে আমরা এত লাখ লাখ টাকা রোজগার করি আমাদের নিয়ে বলে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু রোজগার করে তাহলে কোনো ক্ষতি নেই আজকে পাল্টে মেরে দিল মানে ও যে বলছে ওর মানসিক সমস্যা আমারও মনে হচ্ছে ডাক্তার দেখানো খুব দরকার খুব খুব দরকার ডাক্তারও যদি কাজ না হয় কতদিন কিছুদিনের জন্য একটু ওই সেন্টারগুলিতে রেখে দিলে হয়তো ঠিক হয়ে যাবে কোনো মনে রাখতে পারছে না কখন কালকে রাত্রে বারোটার সময় বলেছে আজকে রাত্রে এখনও বারোটা বাজে নাই এর মধ্যে ভুলে গেছে কি বলেছে তার মানে কি ওর ইয়াদ্দাস কমে গেছে কিন্তু দেখো সোমেনার নামটা মাঝখানে নিত নাও তোমাদের দাদা ভাই ওই মানুষটা সোমেনও নিত না সোমেন ওই মহিলা ওই মহিলা বলতো কালকে রাত্রেও বেশ কয়েকবার ওর নামটা নিল আজকে এখনো কমিউনিটি পোস্টের মধ্যে কিন্তু ওর নামটা নেওয়া আছে কারণ তবে কি তোমাদের মধ্যে একটু মিল হচ্ছে আজকে ফারিয়া গেছিল না শালিকা কি মিল করিয়ে দিতে পারছে দিদু জিজু দিদু আর দিদু না দিদা দিদি ভাই দি ভাই আর জিজুর মধ্যে হতে পারে আর তার জন্যই কি এখন সমস্ত রাগ আর কোপ গে কন্ট্রোভার্সি মধ্যে পড়েছে হ্যাঁ সমস্ত রাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কারা আগে উস্কে ছিল তোমরা ভুলে গেলে সেদিনটা ভুলে গেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও কমিউনিটি পোস্টে দেওয়া ভুলে গেলে ম্যান্ডি কমিউনি কন্ট্রোভার্সি তুমি কিন্তু ব্লগারের হাত ধরো যে ব্লগারদের তোমার বন্ধু সমসাময়িক ধরনী হুম তুমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত ধরতে চেষ্টা করেছিলে হ্যাঁ যেই দুজনের নাম সোমেন বলেছিল তারপর সোমেনও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতই ধরেছে তোমরা যখন যে কোনো ব্লগার বিপদে পড়বে ফটকে চলে আসবে আমাদের কাছে আর যখনই আমরা একদম আমাদের আসল রূপে ইয়ে দেব নাকি তুমি চাইছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আরও 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 ভিডিও করুক তুমি যাতে তোমরা যাতে আরও আরও ফুলে থাকে সত্যি কথা আমি এক্ষুনি একটা ভিডিও করতেছিলাম পড়াশোনা নিয়ে দেখো তুমি কি সুন্দর ওই ভিডিও থেকে আমাকে আমাকে পুরোপুরি টার্ন করে দিলে এখান থেকে যেতেছিলাম আমাকে টার্ন করে দিলে ওই ভিডিওটা আমি ছেড়েছিলাম আগের জন্য বড় হয়ে হয়ে যাচ্ছিল তুমি বলেছ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজের পায়ে দাঁড়াক আমি তখন আমি তখন এই নিজে হামাগুড়ি দিতে পারছি না আমি এখন জাস্ট এপাস ওপাস করতে পারছি তারপরে হামাগুড়ি তারপরে বসবো তারপরে দাঁড়াবো অনেক দেরি অনেক তাহলে কি কর কি করে তুমি আমাদের ক্ষতি করবে কি করে তুমি আমাদের ক্ষতি করবে তোমার মা এসে হেল্প চাইবে তুমি এসে হেল্প চাইবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু কন্ট্রোভার্সি করলে তোমাদের মাথা ইসে পড়ে এটা তো মানা যায় না বাবা হ্যাঁ হুল ফোটানো হুলের স্বভাব হতে পারে হুল ফোটানো তোমার স্বভাব হয়ে গেল তুমি না কারোর ভিডিও দেখো না তুমি না মোবাইল হাতে নাও না তুমি না বলেছিলে ভুলে গেছো কথাটা আমি কারোর মোবাইল হাতে না আমি জাস্ট একটা ভিডিওটা দেই ছেড়ে দিই আর কিছু ভিডিও ফেসবুকে পোস্ট করে দিই বলেছিলে না এই দুটো ঠোঁট দিয়ে কথাগুলি বলেছিলে মনে আছে কদিন আগেও দুদিন আগেও লাইভে বসে বলেছিলে আমি কোনো ভিডিও দেখি না আমি শুধু গান শুনি পঞ্চাশটা গান শুনি আর না হলে শুধু কি ভিডিও করি আর গান শুনি আর কারোর সঙ্গে না কথা বলি না কারোর মেসেজ দেখি না কারোর কল করি না কারোর ভিডিও দেখি তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ভিডিও করছে তুমি জানলে কি করে তুমি জানলে কি করে বলো হা তুমি জানলে কি করে छुपाना भी नहीं आता बतलाना भी नहीं आता हमें किसी से प्यार है वो बोलना भी नहीं आता अरे भाई प्यार किया तो डरना क्या प्यार किया तो डरना क्या शुद्ध प्यारे मस्ती कर मजा करोखेट जल पड़बे ना से এখন রাত্রেবেলা আমার জানো দুইটা ভিডিও করার কথা ছিল তোমার জন্য আমি দুটা ভিডিও করতে পারিনি দুটো ইম্পর্টেন্ট ভিডিও আমি ছেড়ে এখানে আসলাম তোমার দিকে আসলাম তা শোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি খারাপ করতেই পারো যেহেতু তোমার আমি দেখেছি প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার ডাইরেক্ট ক্লিপিংস লাগিয়েছে হুম ডাইরেক্ট রেকর্ডিং লাগিয়েছে অনেক কিছু করেছে তুমি এগুলি তোমার হাতে এগুলি আমি অনেকবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বুঝিয়েছি যে এগুলি না ডাইরেক্ট ক্লিপিং এছাড়াও তুমি ক্ষত ক্ষতি করবে তোমার বিবেক দেবে তোমার বরের আজকে যে সে এখনও তোমার বর হ্যাঁ আজকে যে এক লাখের চ্যানেলটা হতে চলেছে এটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কারণ তোমার বরটা তোমার বর না হলো তোমার মেয়ের বাবা তোমার মেয়ের বাবা যে টাকাটা মান্থলি তোমার মেয়েকে দেবে এখন পর্যন্ত দেবে সেটা ইউটিউব থেকেই দেবে আর ইউটিউবের এই টাকাটা রোজগার করার কারণ হচ্ছে আমরা বুঝলে এই এক লাখ তাই এখন ভুলে যাচ্ছ লাখ টাকা হয়ে গেছে ও মানে দোতলার পুরো টাকাটাই উঠে গেছে নাকি নাকি এতদিন বলতে আমার মেয়ের বাবা আমার মেয়ের বাবা কিন্তু কই এখন দেখে নাম লিখছ নাম লিখছ ব্যাপারটা কি ডালমে মেয়ে কুচ কালা নাকি পুরাই ডাল কালা ছিল কোনটা নাকি পুরাই ডাল কালা ছিল বলো হ্যাঁ হ্যাঁ শোনো একজন ছেড়ে দেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আরেকজন ছাড়বে আরেকজন ছাড়বে আরেকজন ছাড়বে না তুমি এতজন কন্ট্রোভার্সি কেটার তুমি কার মুখ বন্ধ করবে আর কার মুখ ধরবে কালকে রাত্রে বলেছিলে মনে হচ্ছে উড়িয়ে দেই সবগুলিকে হ্যাঁ আবার না আমি চাই স্বনির্ভর হোক স্বনির্ভরতা এই কথাটা কি করে পাল্টি খেলে এত পাল্টি বাস তুমি তো তোমাকে তাহলে কি ভরসা হুল নেবে তুমি কালকে বলবে আমার মেয়ের বাবা চাই আজকে বলবে হুল চাই কালকে বলবে মেয়ের বাবা চাই আজকে বলবে হুল চাই এর জন্যই তোমার কোথাও টিকে না গাঁদা ফুল ভাল লাগে না গোলাপ ভাল লাগে গোলাপ ভাল লাগে সব কলমি শাকই গোলাপ ফুল হয় না আর সব গোলাপই কিন্তু কলমি শাকও হয় না বুঝেছো হ্যাঁ কলমি শাক কলমি শাক হ্যাঁ গোলাপ গাছ গোলাপ গাছে তুমি কি গাছ ফনি মনসা হ্যাঁ লোককে ছবল দেবে তাই চলো দেখা যাক তোমার কতটুকু পাওয়ার তবে কারোর ক্ষতি করো না কারোর ক্ষতি করো না চ্যানেলগুলি মানুষ অনেক অনেক ভালোবেসে চ্যানেলগুলি করে নিজের বটটাকে দেখো পাননাথকে দেখো কত এখন ভালো ছেলে হয়ে গেছে তুমি লাইভে বসে উল্টা কথা বলছো উল্টাপাল্টা কাজ করছো ও তখন কিচ্ছু করছে না হিংসা লাগছে ওর মতো হয়ে দেখাও দেখো কিভাবে ও পরিবর্তন নিজেকে করছে চেষ্টা তো করেছে যাই হোক যত খারাপ হোক হ্যাঁ তুমিও করো তুমি কোনো লাইভ করো না তুমি কোনো নেগেটিভ কমেন্টকে নেগেটিভ উত্তর দিও না কমিউনিটি পোস্ট দিও না যেটা ও করছে না তুমি করো না তাহলে হয়ে গেল না তুমি ভাবছ ওর চ্যানেলটা গ্রো হয়ে গেল আমারটা তো গ্রো হলো না আমি তো পিছিয়ে রইলাম এগোতে লাগছে কিছু একটা তো হচ্ছে তুমি না অর্ধেক কথা বলো পুরা কথা বলো না প্যাটটা খুললা কথা বলবা মুখটা খুললা প্যাটটা খুললে যেমন আমরা বলি শেখো কিছু কথা বলা কন্ট্রোভার্সি কেটে দিতে কথা বলাটা শেখো আমরা যখন কথা বলি থামি না পনেরো মিনিট বিশ মিনিট আধ ঘন্টা এক টানে কথা বলতে পারি দেখেছ সারাদিন কত কথা 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 বলি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্ষতি করো না ক্ষতি না এটা মনে রেখো তোমার কোনো ক্ষতি কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেনি উপকার করেছে বরের চ্যানেলটা গ্রো করেছে তোমার চ্যানেলটা গ্রো করেছে লাখ লাখ ভিউজ কামিয়েছ কারণ আমরা ভিডিও করেছি বলে ইয়াস চারিদিকে আমরা ঝাঁপিয়ে পড়েছি তোমাদের চারিদিকের হায় হায় সেটা তোমরা বোঝো না কাজের বেলা কাজে কাজ কাজ ফুরালে পাজি সেটাই তোমাদের অবস্থা 小老板。